শিকড় থেকে শিখরের টানে এসো মিলি হৃদয়ের কাননে, এই স্লোগানে উমেদ আলী শিকদার পারিবারিক পুনর্মিলন ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হোটেল সিগাল মাঠে উমেদ আলী শিকদার পারিবারিক পুনর্মিলন ও পিকনিক উদযাপন পরিষদ এই পুনর্মিলন ও পিকনিকের আয়োজন করে। এই আয়োজনে উমেদ আলী শিকদার বংশের সাত প্রজন্মের পুনর্মিলন ঘটে। পুনর্মিলনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উমেদ আলীর বংশধরেরা। বংশ তো বংশ বিস্তৃতই হতে থাকে, কিন্তু আমরা হয়তো বা বিচ্ছিন্ন হয়ে পড়েছি জীবিকার প্রয়োজনে, এক একজন এক এক দেশে চলে গিয়েছি। এটা দেখা যাবে যে হয়তো বা আগামী দুই তিন বছরের পর তখন আমরা পুরো পরিবার, যারা এখন আমরা সপ্তম জেনারেশন যারা আছি, সপ্তম প্রজন্ম, আমরা সহ এটা একটা 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 একান্নবর্তী পরিবারের মতো হয়ে যাবো। বিশ বছর পঁচিশ বছর পরে অনেকের সাথে দেখা, আমরা খুব খুশি। আমরা চাই প্রতি বছর এরকম করে একটা প্রোগ্রাম হোক। এই কারণে আসা শুধু আমেরিকা থেকে, এছাড়া কোনো কিছু না, আমার একমাত্র ট্রিপ ছিল এটাই, উদ্দেশ্য ছিল এটাই। আজকে আমি মনে করি সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে আমি সাকসেসফুল। প্রত্যেক বছর আমরা আশা করব আবার আসবো, এভরি ইয়ার ওয়েলকাম এন্ড জয়েন এন্ড মেক দিস হ্যাপেন। আয়োজকেরা জানান, আন্তরিকতা এবং দুশো বছরের পুরনো বংশের লোকজনদের একত্রিত করার জন্য এই উদ্যোগ। এই বংশধারা তো দুশো বছর আগের বংশধারা হলো, এটা বিলুপ্ত হয়ে গেছিল, আমরা মানে একদম হারিয়ে গেছিল। হঠাৎ নতুন প্রজন্ম যারা আছে তারা এটা মানে তাদের একটা এই আগ্রহ কৌতূহল সৃষ্টি হয়েছিল, আমরা এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে চাই উমেদ আলী শিকদার ফাউন্ডেশন হিসেবে। আমাদের মধ্যে একটা আত্মীয়তা বাড়ানোর জন্য, আত্মীয়তা আন্তরিকতা বাড়ানোর জন্য এই উদ্যোগটা নেয়া। তো আমাদের তো দেখলাম যে এটা আমাদের আমার বাচ্চা সহ এটা আমাদের সাত জেনারেশনের একটা রিউনিয়ন হতে যাচ্ছে, সেটা তো বিরাট বড় একটা মেমোরেবল একটা ইভেন্ট। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উমেদ আলী শিকদার বংশের সাত প্রজন্মের মানুষ সারাদিন এই দিনটি উদযাপন করে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।